আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জলপরি ও কাঠুরের গল্প। তাহলে শুরু করা যাক জলপরি ও কাঠুরের গল্প। এক বনে বাস করতো এক গরিব কাঠুরে, কাঠ বেচেই তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল, হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়, ভয়ে সে নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরি নদীতে ডুব দিল, একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কুড়াল। বলল, ভালো করে দেখে বলো তো, এটা কি তোমার কুড়াল? কাঠুরে ভালো করে দেখে বলল, না, এটা আমার নয়। জলপরি আবার পানিতে ডুব দিল, এবার নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে আবারও ভালো করে দেখে বলল, এটাও আমার না। জলপরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরকে বলল, এটা কি তোমার? কাঠুরি হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরি খুশি হল। সে তাকে লোহার কুড়ালটি তো দিল, তার সাথে উপহার হিসেবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেছে কাঠুরের অনেক টাকা পেল, তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো, ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে, তারপর মিছিমিছি কান্না করলো। এবারও উঠে এলো জলপরি, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরি বেশ রাগ করলো, টুক করে নদীতে ডুব দিল, আর এলো না, সন্ধ্যা নামলো। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো, মনে দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। আজ এ পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।